পূর্বাচলে লেক ভরাট করে অবৈধভাবে নিজের নামে বাণিজ্যিক প্লট লিখে নেন রাজুকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক। নিজের ব্যক্তিগত এসিআরে অনিয়ম করে চারজন সিনিয়রকে ডিঙিয়ে বিপুল অর্থ ঘুষের বিনিময়ে রাতের আঁধারে হয়েছেন প্রধান প্রকৌশলী। শুধু তাই নয়, পূর্বাচল প্রকল্পের দায়িত্বে নানাভাবে অনিয়মের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা। মাস্টার রোলের সহকারী কম্পিউটার অপারেটর থেকে প্রধান প্রকৌশলী হয়েছেন এই উজ্জ্বল মল্লিক। এমন নানান অনিয়ম দুর্নীতির অনুসন্ধান নিয়ে গত সেপ্টেম্বরে দেশ টিভি সংবাদ প্রচার করে। সংবাদ প্রচারের দু সপ্তাহ পর বিভাগীয় মামলা করে দুর্নীতি অনুসন্ধানের স্বার্থে উজ্জ্বল মল্লিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে রাজুক কর্তৃপক্ষ। রাজুক খেকো দুর্নীতির রাজা উজ্জ্বল মল্লিক গত দেড় দশকে প্রভাব খাটিয়ে দুর্নীতি অনিয়মের মাধ্যমে পূর্বাচল প্রকল্প থেকে যোগ সাজসে লুটে খেয়েছেন কয়েকশো কোটি টাকা। এছাড়া বিদেশেও কোটি কোটি টাকা পাচার করেছেন উজ্জ্বল মল্লিক। এসব বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক দফা ডাকা হলেও সাড়া দেননি দুর্নীতিতে জড়িত এই কর্মকর্তা। অনুসন্ধানের স্বার্থে দুর্নীতি দমন কমিশন উজ্জ্বল মল্লিকের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে আদালতে। গত 2 অক্টোবর আদালত নিষেধাজ্ঞা দিয়ে এতে অনুসন্ধান চলাকালীন উজ্জ্বল মল্লিকের বিদেশ যাত্রা স্থগিত করে। সিভিল ইঞ্জিনিয়ার পোস্ট আছে, আমাদের তো অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে তদন্তকারী সংস্থা তদন্ত করতেই পারে। সিভিল ইঞ্জিনিয়ার পোস্টে তো যিনি সিলেক্টেড মনে করছে, যিনি যোগ্য মনে করছে, অথরিটি দিয়েছে। অনেক সম্পদ করছে, এত সম্পদ, অত সম্পদ আমি কোথায় রাখবো? সিন্ডিকেট তৈরি করে গত দেড় দশকে রাজুককে চুষে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এই প্রধান প্রকৌশলী। তাই দ্রুতই অনুসন্ধান শেষ করে উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।